ভাইয়া সারা তো ঘুমাননি, কিছু তো খেলেনও না, চাটা খান, ভাল লাগবে। এত অল্প সময়ে, এত অল্প দিনের মধ্যে এত বড় একটা লোভ করে ফেললো কামাল? এত বড় লোভ করার সাহস কামালের নেই। আমার মনে হয় ওর সাথে কোনো চক্র আছে, আর ভালো মানুষটা পুরোটাই লোক দেখানো। টাকা তো হজম করতে পারবে না, নো ওয়ে, শুধু শুধু মাঝখান থেকে জানটা যাবে। ও ভাবতেও পারবে না ওর কপালে কী লেখা আছে। ভাইয়া আপনি যদি ওকে ছেড়েও দেন, আমি ওকে ছাড়বো না। পুয়ার বয়, ট্রাস্টওয়ার্দি কাউকে পাওয়া খুব ডিফিকাল্ট। ওকে পেলে কোনো কথা বলবে না, কোনো কথা না। রিয়েলি স্যাড, রিয়েলি স্যাড, গেট হিম অ্যান্ড শুট হিম। ভাইয়া শেরওয়ানি পরবেন না? না, আপনার প্রিয় ব্ল্যাক স্যুট দেখি একটা কিছু পরবো। লাইটের লোকজন দাঁড়িয়ে আছে, ওদেরকে কি কাজ শুরু করতে বলে দেবো? আরে না না, ওসবের এখন দরকার নেই, পরে যখন বড় করে প্রোগ্রাম করবে তখন করো। আর তখন তো লায়লার বাবা মাও আসবে। খাবারের আয়োজন কতজনের বলবো? 40-50 জন, ওই তুমি যাদের বলেছ। আর ওয়েস্টার্নের ক্যাটারিং সার্ভিসকে বলে দাও, আর সাফিসিয়েন্ট ওয়াইন যা থাকে, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সাহায্য যারা পেয়েছে তারা সবাই মাঠে নেবে, আমল ধরা পড়বে। বাবা মা কাছে নিয়ে সেরে নেই, ফিজিক্যালি তারা হয়তো আমাদের সাথে নেই, তারা তো আমাদের সাথে আছে, দূর থেকে আমাদের বিশ করছে। তবু তো তুমি জানো তোমার বাবা মা আছে, আমার যে কেউ নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, মা সেও তো চলে গেল। এই কথা তুমি আর কখনো বলবে না, আমার মা বাবা তোমার মা বাবা, আর আমি তো সারা জীবনের জন্যই তোমার আছি, তুমি তো একা না। আচ্ছা হানিমুনে তুমি কোথায় যেতে চাও? তুমি যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। আমি যদি মৃত্যুপুরীতে নিয়ে যাই তুমি যাবে আমার সাথে? তোমার সাথে থাকতে পারলি। আমার সাথে একটা বাচ্চা, অনেক অনেক বাচ্চা একটা মেয়ে বিয়ে হচ্ছে। আচ্ছা বেসমুখী মেয়েরা কি বাচ্চা বাচ্চা মানুষের মতো আচরণ পায়? শোনো, নেক্সট উইক আমরা লন্ডন যাবো, বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সত্যি?